হ্যাঁ বন্ধুরা, আজকের আমি দেখাবো যে কোনো বেডের তুলপাত কিভাবে আমরা বানাই। আর আমাদের কাছে ধরুন কোনো একটা বেডের রিলিফ আছে, তো সেইটা কাঠে কাটিং করার সময় কাঠটা কিভাবে জয়েন করলে ওই রিলিফটা প্রপার সেটিং হবে এবং সুন্দরভাবে কাটিং হবে। তো আমরা কিন্তু আগে কাঠ জুড়ে এনে তারপর রিলিফ পেস্ট করব না, আগে আমাদের রিলিফের মধ্যে কাঠটা কিভাবে জয়েন করলে প্রপার সেটিং হবে সেই জিনিসটা দেখে নেব, এবং সেই জিনিসের মাপ দেখে মিস্ত্রিকে পাঠাবো। মিস্ত্রি সেই দেখে কাঠটা জয়েন করবে, তারপর তার উপরে আমরা রিলিফটা পেস্ট করে টুলপাত বানিয়ে কাটিং করব। তো সেই জিনিসটা আজকে আমি দেখাবো, ভালো করে বোঝার চেষ্টা করুন। তো সবার প্রথম আটকেমে যাব, গিয়ে লেগ বোর্ডের জন্যে আমরা 72 বাই 27 ইঞ্চির একটা ঘাড়ি নেব। এবার এই জায়গাটা এখন মিলিমিটার সিলেক্ট করব না, এরকম ইঞ্চিতেই রাখবো, রেখে ওকে করলাম। করার পর কি করব, এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব যেটার উইথ থাকবে 72 আর হাইট থাকবে 27। ক্রিয়েট ক্লোজ। এবার F9 প্রেস করে এটাকে ক্লোজ করে দিলাম। এবার একটা জিনিস বলি, এই ঘাড়িগুলোর লেগবোর্ড গুলোর সাইডে 18 ইঞ্চি করে লাগে, তাহলে এই বক্সটাকে কপি করে নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এবার ট্রান্সফর্ম টুল দিয়ে সাইডটা হাইট রাখবো 18 ইঞ্চি। এবারে কি করব, শিফট চেপে এখানে ক্লিক করে অ্যালাইনমেন্ট করে দেবো, বটম অ্যালাইনমেন্ট। এবারে দেখুন রিলিফ ইম্পোর্ট, লেগবোর্ডটাকে ইম্পোর্ট করে দিলাম। তাহলে এখানে সাইজ লিখবো 72 বাই 27, তাহলে এখানে 72 আর এই 27 লিখে দিলাম, অ্যাপ্লাই। এবার এটাকে সিলেকশন করে F9 করে আমরা এখানে পেস্ট করে দেবো। আচ্ছা, এখানে আমি মিলিমিটারে ইউনিটটা এই জন্যে রাখলাম না, এখন আমরা তো শুধু মেজারমেন্ট করছি, যখন টুলপাত বানাবো তখন কিন্তু মিলিমিটার করব। এবার প্রিভিউ রিলিফ লেয়ারে গিয়ে এটা দেখে নেব। আচ্ছা দেখুন, এই সাইডের ঘাড়িটা আরেকটু উঁচু হবে, তাহলে এটাকে সিলেকশন করলাম, করে ট্রান্সফর্ম টুল দিয়ে এটাকে আরেকটু ওপরের দিকে তুলে দেবো, এই এতটা বাড়িয়ে দেবো, দিলাম। দেওয়ার পর এটাকে সিলেকশন করব, করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এবারে কি হবে, এই জিনিসটা এই ওপরের দিকে উঠে যাবে, আর অল্ট চেপে দুদিকটা চেপে দেবো, তার মানে দুদিকের ওপরের জয়েন্টটা এইরকম হবে। তাহলে লক্ষ্য করুন, তাহলে নিচে এইরকম ভাবে কাটটা জুড়তে হবে, ওপরে এটা। এবার মাপটা কিভাবে পাবো দেখে নেব, এইটাকে সিলেকশন করব আর শিফট চেপে এটাকে সিলেকশন করব। করার পর ভেক্টরে যাব, এক্সপোর্ট। এবারে একটা ফোল্ডার ক্রিয়েট করব যেখানে লেগ বলে লিখব, লেখার পর এখানে লেগ বলে এটাকে এক্সপোর্ট করে দেব। এইবারে দেখুন, এবারে কোল্ডাতে যাব, গিয়ে ফাইল ইম্পোর্ট, এখানে গিয়ে আমি এই লেগের সাইজটাকে ইম্পোর্ট করব। করার পর এটাকে হেয়ার লাইন করব। এবারে আনগ্রুপ অল, এবারে দেখুন এটা 72 আছে আর এইটা 19.231 আছে, তো এই জিনিসটাকে আমরা কি করব, সবসময় রাউন্ড ফিগার দেব, তাহলে রাউন্ড ফিগার করলে কত হবে, এটা 20 লিখে দেব, এন্টার। আচ্ছা তারপরে, আচ্ছা এটা আগে লিখে নিই, তাহলে এই জায়গাটায় লিখবো আমরা 20, এই 72, আর সাইটের হাইটটা লিখবো 20, তাহলে এই রকম জায়গায় লিখবো 20। এটাকে 20 বলে লিখে দিলাম। এবারে কি করব, এটাকে সিলেক্ট করে শিফট চেপের গায়ে ক্লিক, টি চাপবো, এবার এটাকে সিলেক্ট করে কন্ট্রোল চেপে ওপরের দিকে তুলে নেব। এটার উইডথ কত আছে দেখুন, এখানে 51.9 আছে, এটা রাউন্ড ফিগারে লিখবো 52, আর হাইটটা আমরা 8 করে দেব রাউন্ড ফিগারে। এবারে দেখুন, তাহলে শিফট চেপে এর গায়ে ক্লিক করে আবার টি চেপে দেব, দিয়ে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল চেপে উপরে তুলে দেবো।
তাহলে এটার উইথ আর হাইটটা এখানে এইভাবে লিখে নেব। তাহলে উইথটা আছে কত, 51, এই 52, তাহলে এই জায়গাটায় লিখব 52। আর এইটা আছে আমার 8, তাহলে এই জায়গাটায় লিখব 8। এবারে বলে দিই, তাহলে এই জিনিসটা মেজারমেন্টটা বোঝা গেল। এইভাবে যদি মিস্ত্রিকে ইনস্ট্রাকশন দেওয়া হয়, তিনি এখানে 72 ইঞ্চি উইড রাখবেন, 20 ইঞ্চি হাইট রাখবেন, তারপর 52 ইঞ্চি উইড, 8 ইঞ্চি হাইট, তাহলে টোটাল এই রকম ভাবে পাটা জয়েন করে আনলে তবে কিন্তু এই কাটটা পারফেক্টলি কাটিং হবে। বোঝা গেছে? এবার এইটা টুলপাত আমরা ক্রিয়েট করব। তাহলে টুলপাত বানাতে গেলে কি করব, প্রথম এটাকে সেভ করে নেব। আচ্ছা, সেভ করার আগে ইউনিটটা এবার মিলিমিটার করে নেব। নেয়ার পর মডেল রোটেট 90 ডিগ্রি ক্লকওয়াইজ। এবারে ফাইল, সেভ অ্যাজ, এখানে লেগ বলে এই জিনিসটাকে সেভ করে নিলাম। এবারে কাটিং এর টুলপাত বানানোর সময় উইন্ডোজে গিয়ে টাইল ভার্টিক্যালি এই বাইরের আউটলাইনটা সিলেক্ট করে রাইট ক্লিক করে আনগ্রুপ অল, তারপরে কি করব, এই বাইরের আউটলাইনটা সিলেক্ট করে অফসেটে যাব, গিয়ে ইনসাইডে 0.5 mm, ডিলিট অরিজিনাল ভেক্টর, অফসেট। এটা করার পরে দেখুন অরিজিনটা আমার এই লেফট কর্নার থেকে নেওয়া আছে এখান থেকে। এইবার কি করব, টুলপাত অপশনে যাব, প্রথম লাইন চেক করব, সারফেস চেক করার জন্য এক লেভেলে আছে কিনা বা ব্যালেন্স করে নেওয়ার জন্য। তাহলে বাইরের আউটলাইনটা সিলেক্ট করে 2D প্রোফাইলে গেলাম, গিয়ে ইনসাইড এখানে ফিনিশ ডেপ দেখব 0.5, তারপর 6 mm এন্ড মিল নেব, এখানে লিখব 0.5, ওকে সিলেক্ট, সেট আপে চলে যাব। এখানে যত mm আমার হাইটটা থাকবে, ধরুন এটা আমি 50 mm এ কাটবো, তাহলে এখানে 50 mm লিখে দেব। এবার আমার এই হাইটটা যত mm সেই হাইটটাই কাটিং হবে, ওকে। এইবারে নাও অপশনে ক্লিক করে দেবো। আচ্ছা, এটার হাইট আমরা একবারও চেক করিনি, হাইটটা আমার 15 mm রাখতে হবে, তাহলে এখান থেকে একবার দেখে নিই মিলিমিটার করার পর হাইটটা কত mm হয়েছিল। হোল লেয়ার এটাকে 15 mm করে দেবো, 15, মানে ডিজাইনের ডেপটা আমি 15 mm রাখবো। এইবারে টুল পাথে চলে যাব। তো এটা তো হয়ে গেছে, আরেকবার তবু দেখে নিন, সেট আপ, ওকে, নাও। এইবার আমরা জেড ড্রাফিং করব। এবার অনেকে 15 mm জেড ড্রাফিং না করে ডাইরেক্ট কাটিং করে, তবে আমি যে প্রসেস মেনটেন করে কাজ করি আমি সেটাই বলছি। এখানে জেড ড্রাফিং এ চলে গেলাম, সিলেক্টেড ভেক্টর, এই জায়গায় গিয়ে 6 mm এন মিল নেব, নিয়ে এটা 0.5 এর জায়গায় 7.5 mm লিখব, মানে দুবার জেড ড্রাফিং হবে, 7.5 mm জেড ড্রাফিং হয়ে বন্ধ হয়ে যাবে, মানে দুটো স্লাইস হবে, ওকে। এইবার নাও অপশনে ক্লিক। এইবার আমরা 3D কাটিং করব, এটাকে আমি 5 mm বলনস দিয়ে কাটবো। তাহলে 3D টুলপাতে গিয়ে সিলেক্টেড ভেক্টর, এখানে গিয়ে 5 mm বলনস সিলেকশন করব, এডিট অপশনে যাব, এটা 0.5 রাখবো, বাকি যেমন এই রাখা আছে, ওকে সিলেক্ট, সেট আপে যাব, ওকে করব, নাও অপশনে ক্লিক করে দেব। তাহলে নাও অপশনে ক্লিক করে দিলে টুলপাতটা ক্রিয়েট হয়ে যাবে।
তাহলে এইভাবে যে কোনো ডিজাইনকে আমরা আন্দাজে ঘাড়ি জয়েন্ট করে নিয়ে তারপর টুলপাত না বানিয়ে আগে প্রপার ডিজাইনে যেভাবে জয়েন্টটা করে ঘাড়ি বানালে ঠিকঠাকভাবে কাটিং হবে সেই জিনিসটা আমরা করে নেব, নিয়ে তারপরে তার ওপরে আমরা টুলপাত বানিয়ে সেটাকে কাটিং করব। একবারে সিমুলেশনটা দেখে নিন। দেখুন, তাহলে এইভাবে প্রপার নিয়ম মেনে আপনারা কাজ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।